পরচর্চা, পরনিন্দা, অন্যের সম্পত্তির প্রতি, অন্যের নারীর প্রতি লোভ, এগুলোই কিন্তু সমস্ত সমাজকে একটা মারাত্মক বিশৃঙ্খল পরিবেশের ভিতরে ঠেলে দিচ্ছে নিয়ত। আমাদেরকে মানবাধিকার বিষয়ে কোনো কিছু করতে হলে, বলতে হলে প্রথমেই বলতে হয় যে আগে মানুষ হন। মানুষ যদি না হন তো মানবাধিকার আপনি নিজেও বুঝবেন না, নিজেও পালন করবেন না। সবাইকে অনুরোধ, আপনারা কমসে কম মানুষ হবার চেষ্টা করবেন। কবির ভাষায় বলতে গেলে, কবি তো অনেক সুন্দর কথাই বলে গেছে, কেউ শোনে না, কেউ হয়তো বা শোনে। গায়ের সাম্যের গান মানুষের চেয়ে নয় কিছু বড়, নয় কিছু মহিলা। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই সুনেহে মানুষ ভাই। জগৎ জুড়ে এক জাতি আছে, সে জাতির নাম মানব জাতি। একই ধরনের স্তন্যে লালিত, একই রবি শশী মদের জ্ঞাতি। এখন আজকে বিশ্বে আমরা 765 কোটি মানুষ আছি, কিন্তু দেখেন যে অঞ্চলগুলো যত বেশি মূর্খ, অর্ধশিক্ষিত, অশিক্ষিত এবং যত বেশি ধর্মান্ধ, সেই অঞ্চলগুলোই কিন্তু মানবাধিকার সবচেয়ে বেশি লঙ্ঘিত হয়, এবং সেই দিক থেকে শীর্ষ কাতারে বাংলাদেশ একটি। তো আমাদের সবার জিনিসটা মনে রাখতে হবে, মানবাধিকার সংগঠন আপনি যতই করুন, এবেলে যতই চেঁচামেচি করুন, এর সুফল পেতে হলে সবচেয়ে প্রথমে সমাজে নীতি শৃঙ্খলা সুশাসন এগুলো প্রতিষ্ঠিত করতে হবে, এবং সর্বাগ্রে আগে নিজে শুদ্ধ হন, পরে অন্যকে শুদ্ধ হতে বলুন। তা আত্মশুদ্ধির মাধ্যমে আপনারা আশা করি মানবাধিকার নিজের ক্ষেত্রে যেমন অন্যের ক্ষেত্রেও মানবাধিকার সংরক্ষণের সুব্যবস্থা করবেন, এই নীতি অনুসরণ করে আপনারা চলবেন। সবার প্রতি আমার এই স্বনির্বন্ধ অনুরোধ।